গুরুত্বপূর্ণ 10টি শুদ্ধ বানান আজকে শিখে নিব, যে বানানগুলো বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসে। তো প্রথমে হচ্ছে ন্যূনতম। আর হ্যাঁ, একটা কথা বলে রাখছি, এরকম শর্ট ভিডিওগুলো, ইনফরমেটিভ শর্ট ভিডিওগুলো পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তো প্রথমে হচ্ছে ন্যূনতম, এই বানানটাতে সমানে সমানে ভুল করে সবাই, যেমন এখানে নয় দীর্ঘকাল লিখে নয় জফলা, তারপরে তম লিখে, এটা আসলে ভুল। তারপর হচ্ছে নির্নিমেষ, দন্ত নয় ঋষিকার নি, দন্ত নয় রে ফৃষিকার, ময়কার্মে মূর্ধন্য শ, নির্নিমেষ। প্রথমটা হচ্ছে ন্যূনতম, পরেরটা হচ্ঠে নির্নিমেষ। দুরবস্থা, দয়ঋষিকার দু, বয়স নর, ব মূর্ধন্য সরি দন্ত স, আর থয় সংযুক্ত আকার, দুরবস্থা। ত্রিনয়ন, তয়, এটা হচ্ছে ত্রি মানে তয় রফলা, দন্ত ন, অ দন্ত ন, ত্রিনয়ন। তারপর হচ্ছে অনুকূল, স্বরে অ দন্ত নয়ষিকার নু, কয় দীর্ঘকার কু ল, অনুকূল। এগুলো একটু আপনাদেরকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, যেন মানে ভুল না হয়। তারপর হচ্ছে নিকন, দন্তান এখানে ক যুগ ব, মানে এটা এই যে এইটা ক যুগ ব, নিকন। গৃহস্থ, দন্ত সয় থয় সংযুক্ত, গয়রিকার গৃ, গয়রিকার গৃ, হ দন্ত সয় থয় সংযুক্ত, গৃহস্থ। তারপর হচ্ছে রুগ্ন বা রুগণ, এখানে রুগ্নই হবে, দন্ত রয়সুকার রু, রুসুকার, এটা এটাকে এভাবে লেখা যায় অথবা এটাকে এভাবেও লেখা যায়, সমস্যা নাই। সান্ত্বনা, এখানে যে মানে যুক্ত বর্ণটি রয়েছে এটা দন্ত ন যুক্ত যুগ হচ্ছে কি ব, তিনটা মিলে আসলে দন্ত ন ত আর ব। দূষণ, দয় দীর্ঘকার দু, মূর্ধন্য স, মূর্ধন্য, দূষণ। তারপর হচ্ছে ভুবন, এটাকে এভাবে অনেকে লিখে, এটা আসলে রুষকার দিয়ে হবে, বয়স্কার ভু, বয়স্কার ভু, ব দন্তন্য, ভুবন। তো এগুলো আসলে লিখে লিখে প্র্যাকটিস করতে হয় এবং বেশি পড়তে হয়, তাহলে এগুলা মানে কারেকশান করা যায় বা এগুলো ভুল হয় না পরীক্ষায়, নাহলে এটাতে সমানে সবাই ভুল করতে থাকে। ধন্যবাদ।